বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার এনএস বাইক হোয়াইট কালারের। যারা ভালো মানের একটি এনএস বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ রয়েছে, অনেক ভালো মানের রয়েছে। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি বলে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে, যারা ভালো মানের একটা এনএস বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন। সামনে যদি টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ আছে। মাডগার্ড কন্ডিশন দেখুন বন্ধুরা সুন্দর, সকপ কন্ডিশন দেখুন অনেক ভালো। বাইকটি যদি লুক সামনে দিক থেকে আমি দেখাই, দেখুন একদম ফ্রেশ এবং ভালো মানের রয়েছে। দেখুন কোনো দাগ স্পট কোনো কিছুই নাই। এখন যদি দেখা হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই বাইকটির কালার সম্পর্কে, তো বন্ধুরা এই বাইকটির কালার কন্ডিশন দেখুন, এটা হোয়াইট কালারের বাইক, সম্পূর্ণ হোয়াইট কালারের বাইক, ভালো মানের বাইক। আমি চারদিক ঘুরে ঘুরে দেখে দিচ্ছি, দেখুন এখন দেখাবো হচ্ছে বাইকটির ইঞ্জিন কোয়ালিটি এবং পারফরমেন্স সম্পর্কে। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু একদম বেটার আছে, অনেক ভালো মানের রয়েছে। দেখুন যারা ভালো মানের ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন, বাইকটির ইঞ্জিন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার কন্ডিশন। তো সামনের টায়ার পিছনের টায়ার বন্ধুরা একদম ফ্রেশ আছে, আপনারা দিন পর্যন্ত চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বগুড়া বিআরটিএ থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু রেডি, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই বাইকটি নিতে পারেন। এদিক থেকে যদি ইঞ্জিন কোয়ালিটি দেখায়, দেখুন বাইকটির ইঞ্জিন কোয়ালিটি একদম ফ্রেশ আছে, অনেক ভালো আছে। এখন বলো বন্ধুরা মিটার সম্পর্কে, তো বন্ধুরা এই বাইকটির মিটার কত কিলো চলেছে আর কি এভাবে বোঝার উপায় নাই, কারণ এই বাইকটির মিটার একটু এই হালকা সাইডের সমস্যা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন দেখা হচ্ছে বাইকের সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। দেখতে পারলেন বাইকের সাউন্ড কোয়ালিটি। তো যাই হোক, এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস 135,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানী পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।